হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে হাতে কাটা সেমাই তৈরি করতে হয়। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই সেমাই তৈরি করে অনেকদিন পর্যন্ত বাসায় সংরক্ষণ করা যায় এবং যখন খুশি তখন রান্না করে কিন্তু তৈরি খেয়ে ফেলা যায়। তো যেহেতু খুব অল্প পরিমাণে ডোতে অনেকগুলো সেমাই তৈরি করা যায়, সেজন্য অল্প পরিমাণে ডো তৈরি করতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবং হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এবারে পানিটা খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা। নর্মাল রুটির ডো যেভাবে তৈরি করতে হয় ঠিক সেভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। চুলাতেই অল্প আঁচে রেখে এভাবে নেড়ে ছেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে এবং এরপর একটু ঠান্ডা করে ভালো মতো মধ্যে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো আমি খুব ভালো এই হাতে কাটা সেমাই তৈরি করতে পারি না। এই রেসিপিতে আজকে যে হাতে কাটা সেমাই তৈরি করবে সেটা হচ্ছে আমার নানু। নানুকে অনেক বেশি থ্যাংক ইউ। তো এখানে ডো তৈরি করার সময় ডোটা যদি হচ্ছে হালকা নরম হয়ে যায় আপনারা কিন্তু এইভাবে শুকনো আটা ব্যবহার করতে পারেন। তো ডোটা এই যে এরকম হচ্ছে, খুব বেশি নরম বা শক্ত হয়নি, জাস্ট যেভাবে আমরা রুটি তৈরি করি সেরকম একটা ডো তৈরি হয়েছে। এবারে অল্প অল্প করে আটা নিয়ে নিতে হবে এবং এভাবে লম্বালম্বি করে শেপ দিয়ে নিতে হবে। এরপরে আটার মধ্যে ভালো মতো হচ্ছে মিশিয়ে নিয়ে এবারে হাত দিয়ে ছোট ছোট করে সেমাই পিঠাগুলো কেটে নিতে হবে। তো আপনারা চাইলে এর চাইতে বড় বড় করেও কিন্তু সাইজে তৈরি করতে পারেন বা এরকম সাইজেরও করতে পারেন, এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমার বাসায় এর চাইতে বড় করেও তৈরি করা হয়, আবার এভাবেও তৈরি করা হয়। খুব বেশি ডো কিন্তু একসাথে করে নেবেন না, এতে করে কিন্তু পিঠা বানানো অনেক বেশি টাফ হয়ে যাবে, কারণ হচ্ছে অল্প একটু ডোতেই অনেকগুলো পিঠা তৈরি করা সম্ভব। সো অল্প অল্প করে ডো তৈরি করে নেবেন এবং অবসর সময়ে এভাবে করে সেমাই পিঠাগুলো কেটে রাখবেন। তো এই তো এখানে অনেকগুলো সেমাই পিঠা কেটে নেওয়া হয়েছে, এবারে এগুলোকে খুব ভালো মতো রোদে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে আপনারা চাইলে একটি এয়ার টাইট কন্টেনারে রেখে দিতে পারবেন অনেক দিন। এবার ইচ্ছা মতো আপনারা রান্না করে কিন্তু খেয়ে নিতে পারবেন। সো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার আপডেটেড সকল রেসিপি আর সকল ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি আর নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর আমার চ্যানেলের পাশেই থাকুন।